আগে তিরিশ হাজার নতুন কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো বাকি হাতে গোনা আর কয়েকটা দিন এর মাঝে বৃহস্পতিবার খড়গপুরে উৎকর্ষ বাংলার অনুষ্ঠান থেকে নতুন কর্মসংস্থানের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি অন্য রাজ্যে যাওয়ার প্রয়োজন নেই এই রাজ্যে কর্মসংস্থান হবে পুজোর আগে তিরিশ হাজার নতুন কর্মসংস্থান হবে যাদের দেওয়ার কথা ছিল তাদের দেওয়া হয়েছে আমি পুজোর আগে তিরিশ হাজার করে দেব সমস্ত জেলাগুলো মিলিয়ে আগেও অনেকে পেয়েছেন নেক্সট আমি শিলিগুড়িতে একদিন করব সেদিন যারা নর্থ বেঙ্গলের আছে আর বীরভূম মুর্শিদাবাদ মালদার আছে ওদের আমি ভার্চুয়ালি করে দেবো যাতে পুজোর আগে কাজটা ওরা অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো পেয়ে যায় মানে যারা পাশ করেছে যাদের দেওয়ার কথা ছিল এরপরে আগামী দিনে অনেক সুযোগ আসবে বৃহস্পতিবার খড়গপুরে ইন্ডাস্ট্রিয়াল পার্কে টাটা মেটালিক্সের সম্প্রসারিত ইউনিটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছশো কোটি টাকা বিনিয়োগ করে এই ইউনিটের সম্প্রসারণ করে টাটা গোষ্ঠী এর ফলে এক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলেও দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে আপনাদের বাইরে খোঁজবার দরকার নেই হতাশ হবার দরকার নেই আজকে যে দেখলেন টাটা মেটালিক এখানে আরও ছশো কোটি টাকা বিনিয়োগ করলো মানে আরও এক হাজার লোকাল ছেলের চাকরি হবে পাঁচশো থেকে এক এদিনের সভায় দেউচা পাঁচামির প্রসঙ্গ তুলে এক যোগে বাম বিজেপিকে কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুরে তিনি বলেন দেউচা পাঁচামির প্রকল্প হলে এক লক্ষ কর্মসংস্থান হবে কিন্তু বিজেপি সিপিএম এটা নিয়ে সস্তার রাজনীতি করছে দেউচা পাঁচমি হচ্ছে জানেন তো বিজেপির লোকেরা রোজ গিয়ে গন্ডগোল করে সিপিএম এর লোকেরা যে করা যাবে না করা যাবে না কেন বলছে করলে তো লক্ষ্য ছেলে চাকরি পাবে লক্ষ্য ছেলে মেয়ে তাহলে আমরা পলিটিক্স করবো কি করে আমি বলি তোদের পলিটিক্স করবার দরকার নেই যার খেতে দেবার ক্ষমতা নেই তার পলিটিক্স করবার দরকার নেই এক লক্ষের ওপর ছেলে মেয়ে চাকরি পাবেন দেউচা পাঁচবিতে পৃথিবীর বৃহত্তর দ্বিতীয় কয়লা শিল্প তৈরি হচ্ছে কাজ শুরু হয়ে গেছে রাজ্যে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি নিয়ে ফের একবার কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নিশানা করে তিনি বললেন বালুরঘাট কোচবিহার মালদায় বিমানবন্দর তৈরির জায়গা দেওয়া হয়েছে কিন্তু কেন্দ্র অনুমতি দিচ্ছে না জায়গায় বিমানবন্দর তৈরি হচ্ছে নতুন করে আপনারা জানেন একটা বালুরঘাট একটা কুচবিহার অলরেডি হয়ে গেছে কিন্তু আমরা বাড়াবো যাতে একটু বড় ফ্লাইট যেতে পারে কুচবিহার বালুরঘাট আর মালদা জমি রেডি করে রেখে দিচ্ছি পারমিশনই দিচ্ছে না সেন্ট্রাল গভর্নমেন্ট অন্ডাল এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে আর পুরুলিয়াতেও আমরা একটা এয়ারপোর্ট করব। এই প্রথম টাটা গোষ্ঠীর কোন শিল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল প্রসঙ্গত বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কাছে কার্যত মাথা নত করে সিঙ্গর থেকে ন্যানোর কারখানা গুটিয়ে নিতে বাধ্য হয় রতন টাটা তৎকালীন বিরোধী নেত্রী এখন রাজ্যের মুখ্যমন্ত্রী তার হাত ধরে উদ্বোধন হল টাটার কারখানার রিপোর্ট অনলি ট্রুথ